কাবা শরীফ যাবে আর আমি তো তোমার সমস্থান করবে প্রত্যেকটা মানুষ ঘৃণা করে তোমার কবরের মধ্যে তারা টয়লেট করে আসে জিজ্ঞাসা বেটি তোমার বাড়ির মধ্যে টয়লেট করে আসে তুমি এত ঘৃণার পাত্র কিভাবে হলা আবু জাহাল জবাব দেয় দুনিয়ার মানুষরা বলে শুনো আমি রাসূলের চাচা চিঠি ছিলাম আমি বাতিজা মোহাম্মদ মনে করেছি আল্লাহ নবী মোহাম্মদ মনে করি নাই এর জন্য আমি সব কিছু দিয়ে নবী মোহাম্মদের সাথে বাতিজা মোহাম্মদের সাথে আমি বিয়াদবি করেছি বাতিজা মোহাম্মদের সাথে বিয়াদবি করার কারণে আল্লাহ আমাকে জাহান্নামের লাকড়ি বানিয়েছে আর আবু বকর আল্লাহ রাসূলকে জানার চাইতে বেশি মহব্বত করার কারণে আল্লাহ নবী আবু বকরকে জান্নাতীদের সরদার বানিয়েছেন সুবহানাল্লাহ